কাম টু ফাতিমা কিচেন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করবো আনকমন একটি রেসিপি, বিস্কিটের পুডিং। সবাই অনেক রকমের পুডিং ট্রাই করছেন, আজকে আপনারা এই পুডিংটা ট্রাই করে দেখবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। 10-12টি বিস্কিট দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি, এর মধ্যে 2টা ডিম দিয়ে দিব আর 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যেন ডিমের গন্ধটা যেন না হয়। এখানে স্বাদ মতন চিনি দিয়ে আমি মিক্স করে রাখি দিলাম এক পাশে আধা ঘন্টার জন্য। এখানে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখানে আমি যে মিক্সচারটা রাখলাম ওইটাকে আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, এখন বাটিতে আমি দিয়ে দিব। এখন এটাকে আমি স্টিম করার জন্য দিয়ে দিলাম। আমার পুডিংটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এখন আপনাদেরকে কেটে দেখাতেছি কীরকম হয়েছে পুডিংটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।